হ্যালো বন্ধু, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, আইসিআরটি অ্যাফিলিয়েট মেম্বার। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, দারুণ আছো। আমিও দারুণ আছি, চমৎকার আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেই চাবিকাঠি যা তোমাদের নিজেদের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার তালা খুলে দেবে, লক হয়ে যাওয়া ভাগ্য তাকে খুলে দেবে। এমন এক টেকনিক, মাত্র 7 দিন করে দেখো এবং প্রতিদিন মাত্র 7 বার করে দেখো এই টেকনিকটি, নিজেই অবাক হয়ে যাবে, নিজেই রেজাল্ট পেয়ে যাবে। যে কোনো সমস্যায় করে দেখতে পারো এই পদ্ধতিটি, তোমার জন্য, সম্পূর্ণ তোমার জন্যই। একবার বিশ্বাস রেখে করো, অবশ্যই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর লজিক খুঁজতে চেয়েও না। কি করবে? প্রথমে তোমরা একটা কাজ করো, একটা ব্লু কালির পেন নাও। সেই ব্লু কালির পেন নিয়ে তোমাদের যে সমস্যা, সেই সমস্যা একটা ছোট্ট সাদা কাগজে লেখো। সমস্যাটার কথা লেখো, শুধু সমস্যা, একটা ওয়ার্ড কিন্তু। মানি প্রবলেম থাকলে মানি, রিলেশনশিপ সমস্যা থাকলে যার তার সঙ্গে রিলেশনশিপ সমস্যা, সে হোক প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, যে কোনো ব্যক্তি, লেখো রিলেশনশিপ। হতে পারে হেলথ রিলেটেড কোনো প্রবলেম, লেখো হেলথ। হতে পারে জব সংক্রান্ত সমস্যা, জব। হতে পারে ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা, বিজনেস। হতে পারে প্রপার্টি সংক্রান্ত সমস্যা, লেখো প্রপার্টি। যে কোনো সমস্যায় এই কাগজে ছোট্ট করে লেখো, এবং লেখার পর কাগজটি তোমার হাতের তালুর মধ্যে রাখো, ঠিক হাতের তালুর মধ্যে এইভাবে ধরে রাখো। রেখে এবার কি করবে, এই যে হাতটি আছে, এই হাতের তালুটি এরকম রয়েছে, হাতের তালুটিকে এরকম করে ঘষো, এরকম নয়, হাতের মধ্যে রয়েছে, এরকম করে ঘষতে থাকো কিছুক্ষণ। যখন দেখবে হাতের তালু গরম লাগছে এই সাইডে এবং এখানটায়, কড়া হয়ে গেলেই এই যে বুড়ো আঙুলটা রয়েছে, বুড়ো আঙুলটাকে এখানে ঠেকাও আর এই হাতটাকে এইভাবে নাও। নিয়ে শুধু এখানে যেটা লিখেছ, হয়তো তুমি মানি প্রবলেমে ভুগছ বা রিলেশনশিপ, সেটাই শুধু বলবে, ঠিক তোমার ইন্টেনশনটা হবে যে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, আর শব্দটা উচ্চারণ করো সেটাই। ধরো মানি প্রবলেম হলে এরকম বলবে, মানি, শ্বাস নিয়ে একবার করে গভীরভাবে শ্বাস নেবে আর একবার করে বলবে, তারপর আবার শ্বাস নেবে, বলবে এরকম, মানি, মানি, মানি। ঠিক যখন মানি নিয়ে গেছো, যদি রিলেশনশিপ নিয়ে হয় তখন কি করবে, রিলেশনশিপ প্রবলেম আসলে একই রকম, রিলেশনশিপ, 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 ঠিক এরকমভাবে যার যে প্রবলেম শুধু সেই অ্যাফার্মেশনটা ওখানে শুধুই একটা ওয়ার্ডেই বলবে, আর ফিল করবে ওই সমস্যা থেকে তুমি বেরিয়ে এসছো, পুরো মিরাকলভাবে তোমার সঙ্গে রিলেশনশিপ গঠিত বা প্রপার্টি গঠিত বা মানি, অ্যাবান্ডেন্স, জব, বিজনেস, যে কোনো সংক্রান্ত সমস্যার সমাধান ঘটে গেছে মিরাকলভাবে, এবং যেই হয়ে যাবে মাত্র 7 বার। ডেইলি করো একবার করে 7 দিন ধরে, তারপর ধন্যবাদ জানাও বিশ্ব শক্তিকে, ধন্যবাদ জানাও নিজেকে, আর যখন ধন্যবাদ জানাবে তখন অবশ্যই বলবে আমার অ্যাফার্মেশন সম্পূর্ণভাবে সাকসেসফুল হওয়ার জন্য ধন্যবাদ জানাই, আমি খুব খুশি যে আমার সম্পূর্ণ ইচ্ছা সফল হয়েছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ বিশ্বশক্তি তোমার কাছে। জাস্ট করে দেখো, মাত্র 7 বার অ্যাফার্মেশনটি দাও, ঠিক যেভাবে শিখিয়ে দিলাম করো। এটা করতে গেলে তোমাকে কোনো রকম আলাদা নিয়ম মানতে হবে না, খাওয়া দাওয়া বা অন্যান্য কোনো নিয়ম কারণ
কিচ্ছু ব্যাপার নেই, যে কেউ করতে পারো, যে কোনো জায়গায় বসে করতে পারো। তবে এটা করার সময় যদি নিরিবিলি জায়গায় বসে করো, ঘরে বা পার্কে যেখানে জায়গায় করো নিরিবিলিতে, তবে খুব ভালো হয়। সবথেকে ভালো হয় টাইমটা কখন করবে, সবথেকে ভালো হয় তুমি সকালবেলা বা ঘুমোতে যাওয়ার সময় করতে পারো, অথবা দুপুরবেলা বা বিকালে যখনই করো যেন নিরিবিলি জায়গা হয় এবং তারপর কিছুক্ষণ শান্ত মনে থাকবে কয়েক মিনিট। ব্যাস করে দেখো। যারা কন্টিনিউভাবে এইরকম প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, নানা রকম মেথড আমার কাছে শিখেছো, তারা অনেক রকম রেজাল্ট পাও, আর তোমাদের রেজাল্টগুলো আমাকে আরও উৎসাহ যোগায় তোমাদের জন্য এমন নতুন নতুন ধরনের ল অফ অ্যাট্রাকশন টিপস নিয়ে আসতে। তোমরা করে দেখো, তোমরা দারুণ রেজাল্ট পাবে, পাবেই পাবে। তো চলি, তবে সবাই ভালো থাকো। তার আগে বলবো, যারা এখনও শিখতে চাইছো উসুই রেখি বা হোলিফায় রেখি 3, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 9732913487, এবং আমার যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমার গ্রুপের, প্রাইভেট গ্রুপ নয়, যেটা পাবলিক গ্রুপ, সেই লিঙ্কও দেওয়া আছে। সেখানেও তোমরা জয়েন হয়ে তোমাদের সমস্যাগুলো লিখতে পারো, আমার সময় মতো নিশ্চয়ই আমি রিপ্লাই দেবো। সবাই ভালো থাকো, দারুণ থাকো, ধন্যবাদ।